বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভাষায় ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো গত ক্লাস আমরা পড়েছিলাম স্থুল সংকেত থেকে আমরা আণবিক সংকেত নির্ণয় পড়েছিলাম স্থূলর সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় পড়েছিলাম আজকে আমরা শিখবো দেখো আণবিক সংকেত থেকে স্থুল সংকেত কিভাবে নির্ণয় করা সম্ভব বা নির্ণয় করা যায় আর এই অংশগুলো থেকে স্থুল সংকেত দেখে আণবিক সংকেত ষোল সংকেত এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় থাকেই ষোলোর সংকেত আণবিক সঙ্গে পার্থক্য থাকে সৃজনশীল আসে ষোলোর সঙ্গে থেকে আণবিক সঙ্গে নির্ণয় করো অথবা আণবিক সংকেত থেকে ষোলোর সংকেত করো এবং একটি নৈবৃত্তিকাও থাকে তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের কিন্তু কি কমপক্ষে সাত আট মার্ক থেকে থাকেই তো সেগুলো অঙ্কের মতো মার্ক এই জিনিসগুলো আমার একেবারেই সহজ মনে হবে ইনশাল্লাহ আছে ক্লাস করো দেখো এবং এটাকে আমাদের কিন্তু এই অংশ থেকে ফুল মার্ক পাওয়ার প্রত্যাশায় আমি তোমাদের ক্লাস শুরু করছি দেখো ষোলোর সংকেত থেকে আনুবিক সংকেত এই ষোলোর সংকেত ক্লাসে দেখেছিলাম তারপরে কিছু প্রয়োজনীয় তথ্য আছে দেখো প্রতীক তাহলে প্রতীক প্রতীক হলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের কি সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি প্রতীক যেমন অক্সিজেনের প্রতীক ও নাইট্রোজেনের প্রতীক এন যুজনী যুজনী হচ্ছে অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হবে দেখো যুজুনি তাহলে কি টু ও পানির গঠনে দেখো এখানে কি হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান অক্সিজেন কে দিচ্ছে তাহলে এইচ টু ওয়ান লেখা হয় নাই লেখার প্রয়োজন হয় না আর অক্সিজেনের যুজনী কত টু তার মানে এটা হাইড্রোজেন কে দিছে এই জন্য প্রতীক কিভাবে লিখতে হয় এখানে সংকেতরা প্রতীকের ডান পাশে নিচে তাহলে এইস টু ও এটা হলো পানির কি সংকেত আর এখানে যোজনী হলো হাইড্রোজেনের যোজনী ওয়ান অক্সিজেনের যোজনী কত টু এখন দেখো সংকেত সংকেত আমরা পড়েছিলাম দেখো উনচল্লিশ বেসে কত বেসে উনচল্লিশ বেস আর সেই সংকেতের মধ্যে দেখো আমাদের কি আছে অনু এবং পরমাণু তাহলে অনু পরমাণুটা আমরা একটু বুঝে দেখো অণু পরমাণু তাহলে অণু হল দুই বা দুইয়ের অধিক পরমাণু সমূহ পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত থাকাকে কি বলা হয় অণু বলা হয় যেমন কি ক্লোরিন অণু সি এল টু এখানে ক্লোরিন অণু কার্বন ডাই অক্সাইড এখানে কিন্তু যোগের অণু এখনো আর পরমাণু দেখো এল টু এখানে পরমাণু আছে দুইটি আর কার্বন কার্বন ডাইঅক্সাইড এখানে মোট পরমাণু আছে কার্বন ডাই অক্সাইড তার মানে সি টু কার্বন একটি অক্সিজেন তার মোট পরমাণু তিনটি তাহলে অনু পরমাণু বলতে এখন সংকেত তাহলে সংকেত প্রতীক ও কি প্রতীক ও যোজনীর সাহায্যে কোন যৌগ বা মলের অনুতে প্রকাশ করা আমরা কি বলি সংকেত বলি দেখো তাহলে সংকেত এইচ টু ও তাহলে এখানে প্রতীক আছে দেখো যোজনীয় আছে এবং অনুতে প্রকাশ করা হয়েছে দেখো এস টু ও সুতরাং এটি একটি কি সংকেত তাহলে আজকে আমরা শিখতেছি দেখো আনুবিক সংকেত থেকে স্থূল সংকেত আনুবিক সংকেত এবং স্থল সংকেতের আমাদের সংজ্ঞাটা অবশ্যই প্রয়োজন আছে দেখো তাহলে স্থূল সংকেত যদি বলা হয় তো স্থূল সংকেত যে সংকেত দ্বারা অনুতে বিদ্যমান পরমাণু সমূহের কি অনুপাত প্রকাশ করে যে সংকেত দ্বারা অনুতে বিদ্যমান পরমাণু সমূহের কি প্রকাশ করে অনুপাত তাহলে তাকে আমরা কি বলবো স্থূল সংখ্যাত স্থূল সংকেতের সংজ্ঞা মনে রাখার জন্য তিনটি শব্দ মনে রাখলে আমাদের ইনশাল্লাহ চলছে দেখো তাহলে কি অনুতে পরমাণু সমূহ অনুপাত অনুতে পরমাণু সমূহ অনুপাত তাহলে এখন কিন্তু সাজাই তুমি লিখতে পারবা অপরদিকে দেখো আণবিক সংকেত আনুবিক সংকেত আণবিক আনবিক হলো কি স্থূল সংকেতের সরল গণিতক আণবিক সংগেতে কি স্থুল সংকেতের কি সরল গণিত্বক তাহলে আজকে আমরা দেখি আনবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় আণবিক সংকেত থেকে কি স্থূল সংকেত নির্ণয় দেখো প্রশ্ন দেওয়া আছে আমাদের গ্লুকোজের স্থূল সংকেত নির্ণয় করো কি করো গ্লুকোজের স্থূল সংকেত নির্ণয় করো তাহলে অবশ্যই এটা কি গ্লুকোজের আণবিক সংকেত জানতে হবে এবং দেওয়া আছে তাহলে যেহেতু স্থূল সংকেত বের করতে বলছে তাহলে আজকে প্রশ্ন হচ্ছে গ্লুকোজের আনবিক সংকেত থেকে গ্লুকোজৰ স্থল সংকেত নিৰ্ণয় কৰুকোজৰ আনবিক সংকেত গ্লুকোজৰ আনবিক সংকেত গ্লুকোজৰ আনবিক সংকেত এৰ উণু এৰ উণু দেখ কি কি আছে কাৰ্বন পৰমাণু আছে ছয় টি হাইড্ৰোজেন বাৰ টি অক্সিজেন পৰমাণু আছে কয় আণবিক সংকেত থ্রি সিক্স আর এখান থেকে আমরা প্রকাশ করতেছি কি সঙ্গীত ষোলো সংকেত তাহলে ষোলো ষোলোর সঙ্গে হচ্ছে অনুতে তাহলে থ্রি সিক্স একটা অনু এখানে পরমানুষ সমূহ তাহলে পরমানুষ সমূহ দেখো আছে আমাদের কয়টি চব্বিশটি অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই পরমানুষ সম্ভেয় কী প্রকাশ করবো অনু অনুবাদ প্রকাশ করব। তাহলেই আমরা কিন্তু কি ষোলোর সংকেতে চলে যেতে পারি দেখো তাহলে ষোর সংগতের সংজ্ঞা কী ছিল অনুতে বিদ্যমান পরমাণু সময়ের অনুপাত তাহলে ওইখানে একটি অনু এখানে পরমাণু দেখো অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন মৌল এদের মধ্যে পরমাণুর অনুপাত হাইড্রোজেন অক্সিজেন করলে কিন্তু আমাদের কিন্তু স্থুল সংগত হয়ে যাচ্ছে তাহলে দেখো পরমাণু সময়ের মধ্যে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কার্বন সিক্স হাইড্ৰোজেন টুয়েলভ তাৰমানে গ্লুকোজৰ সংকেত কাৰ্বন হাইড্ৰজেন অক্সিজেন অনুপাত এখন আমাৰ লঘিষ্ট কৰ্ত লঘিষ্ট কৰিলে দেখ আমাৰ ভাগ কৰি দেখি ওৱান ভাগ কৰিলে টু সিক্স কে ওয়ান সিক্স দ্বারা বাক করলে ওয়ান তার মানে গ্লুকোজের আণবিক সংকেতের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত আসলো তাহলে আমরা কিন্তু অনুপাত পেয়ে গেছি এখন অনুপাতের সংকেত আকারে প্রকাশ করলে কিন্তু কি হয়ে যাবে স্থূলের সংকেত হয়ে যাবে তা। তাহলে আমরা লিখে দেখো গ্লুকোজের স্থূলের সংকেত কি লিখবো গ্লুকোজের স্থূল সংকেত যেভাবে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে যে মৌলগুলো সেই ক্রমান্বয়ে কিন্তু কার্বন কার্বন তাহলে সি ওয়ান হাইড্রোজেন দুইটি তাহলে এইচ টু ও একটি তাহলে ও ওয়ান মানে সি ওয়ান এইচ টু ওয়ান ওয়ানের অংশ আমাদের প্রয়োজন হয় না তাহলে আমরা কি লিখব সি এইচ টু ও তাহলে দেখো গ্লুকোজের আণবিক সংখ্যা ছিল সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আর এখান থেকে আমরা প্রকাশ করলাম দেখো একটি সংকেত পেলাম সি এইচ টু ও তাহলে গ্লুকোজের কি সংকেত স্থুল সংকেত তাহলে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করার জন্য আমি অল্প এক মিনিটের জন্য যখন আমাদের থেকে আসবে প্রশ্ন আসলে গ্লুকোজের থেকে আসলে এক মার্কেট যে গ্লুকোজে কিনে নে করো আণবিক সঙ্গে থেকে স্থলের সঙ্গে গ্লুকোজের স্থূলের সঙ্গে কোনটি এইভাবে নৈবৃত্তি কি প্রশ্ন থাকলো গ্লুকোজের স্থূলের সংত কোনটি সেক্ষেত্রে আমাদের গ্লুকোজের অনুব্রী সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এখানে অনুবাদ প্রকাশ কর্ম তাহলে দেখো অনুবাদ প্রকাশ করার জন্য দেখি কার্বন এস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন ইকুয়াল কী লাগবা সিক্স ইস টু টুয়েলভ ইস টু সিক্স লোক ইস্ট করো ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান তার মানে সি এইচ টু ও দেখো এখানে কিন্তু বিশ সেকেন্ডের মতো সময় লেগে গেছে তুমি সময় পাবা এক মিনিট তাহলে আজকে আমরা শিখলাম কি আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নিয়ে নয় আণবিক সংকেত থেকে কী স্থূল সংকেত নিয়ে নয় তাহলে আমাদের আণবিক সংকেত জানতে হবে অনেক সময় দেওয়া থাকবে অথবা সংকেত বাংলা নাম দেওয়া থাকলো শুধু অনুপাত প্রকাশ করবা তাহলেই আমাদের কি স্থূল সংকেত পেয়ে যাব যে স্থূল সংকেতের সংজ্ঞাটা মনে রাখতে হবে অনুতে বিদ্যমান পরমাণু সমূহের কী হবে অনুপাত প্রকাশ করব। তাহলে আজকে আমরা গ্লুকোজের কি আণবিক সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স থেকে কি শিখলাম স্থুল সংকেত নির্ণয় শিখলাম কি গ্লুকোজের স্থুল সংকেত সি এইচ টু ও সি এইচ টু ও এখানে কিন্তু কি প্রশ্ন দেখো জ্ঞানমূলক আসতে পারে যে গ্লুকোজের আণবিক সংকেত কোনটি লেবেতিক আসলো তাহলে কি লিখবো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আসলো লেবেতিকে গ্লুকোজের স্থুল সংকেত কোনটি সি এইচ টু ও গ্লুকোজ স্থলের সংখ্যা কি সি এইচ টু ও কখনো কখনো দেখো কি কি হয় সোলের আণবিক সংকেত কি হয় এ কি হয় যেমন কি এইচ টু ও আণবিক এইচ টু ওখানে এই সালিক কার্বন ডাইঅক্সাইড সোলের সংকেত আনবিক সংকেত এদের আর যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি দেখো ইথিলিন ইথিলিনের আণবিক সংকেত সি টু এইচ ফোর এখানে যদি টু তারা ভাগ করে তাহলে কিন্তু ইথিলিনের আণবিক আনুবিক সংকেত কি আছে সি এ এইচ টু সি এইচ টু বেঞ্জিন ব্যঞ্জিনের আলম্বিক সঙ্গে থাকবো এইচ সিক্স এখানে সিক্স 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 তাহলে একে যদি আমরা লোকস্করণ করি ওয়ান এইস টু ওয়ান তার মানে কার্বন সি ওয়ান এইচ ওয়ান সি এইচ তাহলে ব্যঞ্জিনের স্থলের সঙ্গে তবে সিএচ তাহলে আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম